এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি, রসুল কি পাইলাম আর কি করতেছি, ওই রসুলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাত কড়ি থাকবে না, এই উম্মত জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না, এই উম্মত জাহান্নামে যাবে গলায় শিকল থাকবে না, এই উম্মত জাহান্নামে যাবে চেহারা কালো হবে না, অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না, একজনের চেহারাও কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই ছিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন? তো আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাত করি নাই কেন? বলছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন ছিকন লাগে না, তিন জায়গায় আগুন লাগাবে না, খবরদার চেহারায় হাতে পায়ে, বাকি শরীরে লাগায়া দাও, আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিবে, স্মরণ করাইয়া দিবে, আমরা কলেমা পড়তে থাকবো, আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না, একবার দুইবার তিনবার হবে, মালিক কোলাত কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন, আগুন বলবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ফামাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায় দিবে, মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া, আমরা ঘুমের দোয়া পড়ি, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কেয়ামতের আগে উঠবো না, তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায় দিবে, আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনি, নবীর সুবাদে, নবীর সুবাদে, হায় হায় হায়, একটা পর্ব এরকমও আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, এরকম একটা পর্ব আসবে, আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও, তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখান থেকে বলতেছে, হান্নান মান্নান আনকেদনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা, তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলা বাঁচাইতে বলতেছে, বলছে জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে, জিবরিল যাবে দোজকের কাছে, মালিকের কাছে যাবে, মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি, ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে, তৃতীয়বারে আল্লাহর ঠিকানা বলা দিবে, যাও দোজকের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যায় কান লাগাও, তো দুইজনে যায় কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকেদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না, ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায়া নিয়ে আসবে, বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি, লা ইউখজিহি ফি উম্মতিক, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না, আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে, ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, মেরে দোস্ত শুধু আপনার অস্তিত্ব না, উনি একটা আদর্শ নিয়ে আসছেন, উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন, উনি একটা জীবন নিয়ে আসছেন, যেই জীবনের একটা সুন্নত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে, নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে, আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে, সমগ্র জগৎ একবার না দশ বারো যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয়, তো ওই সুন্নতের ওয়েট বেশি, সমগ্র জগৎ এক না একশো কোটি বারও যদি হয় তা সমগ্র ভান্ডারের সাথে যে দাম না হবে, যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়েও কোটি গুণ বেশি দাম। বিদায় আপনাদের পায়ে হাত রেখা বলি, আসেন বারোই রবিউল আউয়ালের এই রজনীতে, যদিও দিন পার হয়ে গেছে
13 তারিখের রাত্রে আমরা পড়ে গেছি, ইখতিলাফ হিসাবে 13 তারিখও পাওয়া যায় যে 13 তারিখে আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন। হতে পারে আজকের রাত্রাও উপরে কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই, ডাইরেক্ট আকাশ। আল্লাহ তিন ভাগের এক ভাগ রাত্রের অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন, নিজেই আহ্বান করতেছেন, হাল মিন মুস্তাগফির আগফির আলা। দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য, ও রব্বে কায়নাত নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আয়সা ডাক দিতে থাকে, কে আয় আসো আসামি, আমি শাস্তি দিব না, আমি তো মাপের ভান্ডার নিয়ে আসছি, আমি তোকে মাফ করব। তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না। গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের, তোমাদের গুনার পরিধি কেমন? সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনা করে, জিব্রিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনাহ করে, সমগ্র ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি মিলা আল্লাহর নাফরমানি করা, ওই পর্যন্ত গুনাহকে পৌঁছাইতে পারবে না যেই পর্যন্ত আল্লাহ বলতেছেন বালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাত করে চলে যায় একজনের গুনাহ, আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, একজনের গুনাহ তো দূরের কথা, আমার আকাশের পরিধি ভেদ করে চলে যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এই উম্মত তো মাপ চাইতেও হয় না, নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন। তর্জমা উলামায়ে কেরাম ভালো বুঝবে, আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুব ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম, আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না, আমি দৌড়ে ছুটে আসি, আমি আসার আগে আমার মাগফিরাতের চাদর দিয়া একে ঢাইকা নেই, আমার রহমতের চাদর দিয়া আমার রেজার চাদর দিয়া একে ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায় দেই, আমি এইসব প্রীতি হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই, তোর ডাক আমাকে থাকতে দেয় নাই, আমি চলে আসছি, আমার রহমতের জোশ চলে আসছে, তুই মাপ না চাইলেও মাফ করে দিলাম। মোহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ, আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, সবাইকে বলবো, শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন। আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না, আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না। আমি গত মাসেরই 23 তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল, আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও, এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চষা মানুষ, আমি চষতে চষতে শেষ করে ফেলছি, আমাকে বুঝাইতে হবে না, আমি মানুষকে বড় কাছের থেকে দেখি, আপনি আমাকে বুঝাইতে হবে না। যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দিই এগুলা এনজয় না, যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দিই এটা সুখ না, যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না। আল্লাহর রাসূল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন, এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন। সাহাবারা সুখী ছিল, কসম খোদা আমরা দৌড়ে দেখছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোন সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না কোন সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী, কেউ নিজে বলতে পারবে না, এনাফ এই শব্দটা কেউ বলতে পারবে না, সুখী বলতে পারবে না। কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান হই, নবীকে চিনি, নবীর ক্যারিয়ার পড়ি, নবীর শান পড়ি, নবীর জীবন পড়ি, তারপরে আমল করি, একটা সুন্নত ঘরে আমল করে দেখেন সবাই মিলা, ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয়ে দিবে, বন্যা সুখের সুখ হবে না, সুখের বন্যা হবে, বন্যা সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল, বন্যা ঘরে কিচ্ছু ছিল না, আমি মানি আজকেও অনেক আলেম ওলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই, কিন্তু যা দেখবেন সুখ আছে, সুখ সুখ রাখবেন না, সুখ আছে, সুখ আছে। কয়জন বলতে পারবেন
যা আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায়। আলে ওলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায়, পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায়। এর চেয়ে বড় সুখ কি চান? এর চেয়ে বড় সুখ কি চান? ডেলি মাথায় তেল লাগায় দেয়, পায়ে তেল লাগায় দেয়, আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পাড়ায় দেয়, ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো। ওই হাদিসের মেস্তাদ যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খারাজা জাওজুহা মিন বাইতিহা হাসিনা তাতাশাব্বাকাত, আলী তুই ঘর থেকে বাহির হস, আমার দিলটা চুরমার হয়ে যায়। আব্বা শিখাইয়া দিছেন আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে, তুই কেন বাহির হলি ঘর থেকে? তাতাশাব্বাকাত, আমি রাস্তা দেখতে থাকি, শুধু দেখতে থাকি না, তুই আসার আগেই আমি দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি। আলী তুই যখন টোকা দেস তো টোকা দরজায় পড়ে না, আমার পিঠে পড়ে এক টোকায় খুলে দেই। আলী বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন দুই টোকা দিতে হইলো না, এক টোকাই তুমি খুলে দাও। বলে আলী আমি তো রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগায় দেই আর তোর টোকা এসে আমার পিঠে লাগে, আমি সাথে সাথে খুলে দেই। আব্বা এটাই শিখাইছে আমাকে, দিস ইজ লাইফ, এটার নামই লাইফ। আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না, আপনি আমাকে লা রাগ হবেন না, আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন, ক্যানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত বিশ্ব, চষতে চষতে আমার জুতা শেষ, আল্লাহ আমার মুকাদ্দরে রাখছে চষা, আমি বড় কাছের থেকে দেখি, এখানে কান্নার অভাব নাই, এখানে কান্না। আমি জানি লাইফ কাকে বলে, লাইফ ওইটার নাম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ, লাইফ। এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে, আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো। আমি বেশি বলবো না, ডেলি একটা সুন্নত শিখেন, ডেলি কয়টা? একটা সুন্নত, চাই সেটা খাওয়ার হোক, চাই সেটা শোয়ার হোক, চাই সেটা চলার হোক, চাই সেটা বলার হোক, চাই সেটা ঘুমানোর হোক, চাই সেটা বাথরুমে যাওয়ার হোক, চাই সেটা মসজিদে ঢুকার হোক, চাই সেটা কারোর সাথে কথা বলার হোক, চাই লেনদেনে হোক, একটা সুন্নত শিখেন ডেলি। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় চোখের পানি ছড়ায় গেছে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, নাইলে আসছেন না, দুজাহানের বাদশা কেন আসবে, জমিনে কেন পাও রাখবে, যার রহমতের ভিতরে, যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল। শুধু শুধু আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন না, লাউলা হুলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। লম্বা কাহিনী আমি শর্টে বলতেছি, তোমার অস্তিত্ব হতো না, যার নামটা নিজের নামের সাথে মিলায় রাখছে। এটাই বলে দিছেন, জুকিরতা ইদা জুকিরতা জুকিরতু জুকিরতা ইদা জুকিরতা জুকিরতু ও জুকিরতা মাই, আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু, তোমার নাম উচ্চারণ হবেই হবে, আমি আমার নামের সাথে তোমার নামটা মিলায় রাখছি। যাকে আল্লাহ 1000 বছর সৃষ্টির 1000 বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন, ইয়াসিন 1000 বছর আগে পড়ছেন, তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কোরআনুল হাকিম। আমি তো বলি উলামা বুঝবে, ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি তো বলি ইন্নাকা, ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, আরবি গ্রামার এটাই বুঝায়। আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার মনে হয় পিঠে হাত রাইকেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু। ওই রসুল কি রাজি? একটা সুন্নত শিখবেন, কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত, যদি নবীর মহাব্বত থাকে আপনার ভিতরে, একটা সুন্নত ডেলি শিখবেন, ওটাকে নিজে জীবনে অভ্যস্ত হন। নবীর যুবকদের পায়ে হাত রেখা বলি, শিখো নবীর কেরিয়ার, শিখো নবীর শান, শিখো। ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখো না, উল্টা পাল্টা প্রচার করো না, নবীর শান প্রচার করো, নবীর শান শিখো। আমাদের কোন নবী, কোন নবী আল্লাহ দিছেন, তার শান শিখো, তার শান প্রচার করো, তার কেরিয়ার প্রচার করো, নবীর খাওয়া কেমন ছিল, হায় হায়
শুধু শুধু আল্লাহ বলেন নাই, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, শুধু আল্লাহ ভালোবাসবে না, তোমাকে চুমা দিবে না, তোমাকে বুকে জড়াবে না, তোমাকে আল্লাহ নৈকট্য দিবে না, বন্ধুত্ব দিবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করতেছে গুনাহ মাফ, করলেও মাফ, না করলে তো নাই, করলে মাফ 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 মাফ, কেন ওয়াদায় সিগনেচার করে ডিডে সিগনেচার করে ফেলছি, আমার বন্ধুকে আমি লজ্জিত করব না, হায় হায় হায়। কিয়ামতের দিন যারা আমলনামার সামনে ঝুঁকবে না, আল্লাহর রাসূল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কুনতা লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনি কি বলেন নাই যে আপনি আমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, কি করব, তো আল্লাহ বলবে বন্ধু রহমতি, রহমত দিয়ে ঝুঁকায় দিব, তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকায় দিবে, আল্লাহর রাসূলকে আল্লাহ হাসায় দিবে, ফায়াবতাসিম, আল্লাহর রাসূল হাইসা উঠবে, বাহ ঝুঁকা গেছে, হাউজে কাউসার নিজের হাতে পান করাবে, করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, ওমা আলাইনা ইল্লাল বালা।